বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে নানা ভোগান্তির শিকার গ্রাহকরা। দিনের বেশিরভাগ সময়টা এখানে পার করে দেই, তাইলে আমাদের তো আর অন্যান্য কাজকাম থাকে। কাউন্টারে লোক দিছে তিনজন, দেয়া যায় না, দুইজনে বরে একজনে বরে। মহিলা গো একটু তাড়াতাড়ি দিবার এই ব্যবস্থা করেন। অনলাইন সহ বিকল্প রিচার্জের সুযোগ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের, আশ্বাস বিদ্যুৎ বিভাগের। এটা মোবাইল ফোনের মতো চার্জিং ব্যবস্থাটা খুব সহজলভ্য করে দেওয়া যেতে পারত। থার্ড পার্টি ভেন্ডিং আমরা শুরু করে দিয়েছি, সো এখন গ্রাহক আর সীমিত ভেন্ডিং স্টেশনে যাওয়ার দরকার নেই। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালে সুমির সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বরাদ্দে বৈষম্যের দারিদ্র্যের দুষ্টচক্রে আটকে গেছে দেশের কয়েকটি জেলা, অঞ্চল ভিত্তিক সমস্যার সমাধানে নজর দেওয়ার পরামর্শ। জাতীয় সংসদে 2018 অর্থ বিল পাশ, সরকারের ধারাবাহিকতার ফলে 10 বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী। ত্রুটিপূর্ণ এজাহার আর নির্ভরযোগ্য সাক্ষীর অভাবে বেগ পেতে হয় মাদক আইনের মামলার প্রমাণে, বিচারের আওতায় আনা যাচ্ছে না মাদক মামলার আসামিদের। সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের প্রতীক নিয়ে ক্ষোভ, বেশিরভাগ প্রতীকই সাধারণ মানুষের কাছে অচেনা, পরিবর্তনের দাবি। বিদ্যুতের প্রিপেড মিটার রিচার্জে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। পর্যাপ্ত ভেন্ডিং স্টেশন না থাকায় রিচার্জ করতে গিয়ে সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এছাড়া রিচার্জ করা টাকা ফুরিয়ে গেলে পড়তে হচ্ছে বিদ্যুৎহীন হওয়ার বিড়ম্বনায়। ভোগান্তি কমাতে অনলাইন সহ বিকল্প উপায়ে রিচার্জের সুযোগ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। বিদ্যুৎ বিভাগ বলছে শিগগিরই আসছে এসব সমস্যার কার্যকর সমাধান। আরো জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবি। আগাম বিল আদায়ে বিদ্যুৎ গ্রাহকদের কয়েক বছর আগে প্রিপেড মিটার পরিষেবার আওতায় আনার উদ্যোগ নেয় সরকার। এই পদ্ধতিতে আগাম বিল পরিশোধ করতে গিয়ে ইদানিং গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যাপ্ত ভেন্ডিং স্টেশন না থাকায়। রাজধানী ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ডিপিডিসির 2,80,000 প্রিপেড মিটারের বিপরীতে ভেন্ডিং স্টেশন মাত্র 65টি, আর ডেসকোর 1,35,000 গ্রাহকের জন্য রয়েছে মাত্র 50টি ভেন্ডিং স্টেশন। সীমিত সময়ের জন্য চালু থাকা ভেন্ডিং স্টেশনে কখনো কখনো যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকে রিচার্জ সেবা। ঘন্টার পর ঘন্টা এরকম দাঁড়ায়া এরকম ভোগান্তি পাবে, আমাদের খুবই কষ্ট। দিনের বেশিরভাগ সময়টা এখানে পার করে দেই, তাইলে আমাদের তো আর অন্যান্য কাজকাম থাকে। কাউন্টারে লোক দিছে তিনজন, দেয়া যায় না, দুইজনে বরে একজনে বরে। প্রতিটি এলাকা আমাদের বুথ করা হোক এবং এই বুথের মাধ্যমে যাতে আমরা যেমন যখন তখন কার্ড ভরতে পারি। মহিলা গো একটু তাড়াতাড়ি দিবার এই ব্যবস্থা করেন। গ্রাহক ভোগান্তি কমাতে ভেন্ডিং স্টেশন নির্ভরতা কাটিয়ে অনলাইন সহ রিচার্জের বিকল্প পদ্ধতি তৈরির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটা মোবাইল ফোনের মতো চার্জিং ব্যবস্থাটা খুব সহজলভ্য করে দেওয়া যেতে পারত। প্রযুক্তির এই যুগে সেই প্রযুক্তিগত সুবিধাটা ভোক্তাদের দেওয়ার ব্যাপারেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আন্তরিকতা নেই। বিদ্যুৎ বিভাগ বলছে ভেন্ডিং স্টেশন বাড়ানোর পাশাপাশি তৈরি হচ্ছে সাধারণ দোকান থেকেও রিচার্জের সুযোগ। থার্ড পার্টি ভেন্ডিং আমরা শুরু করে দিয়েছি, সো এখন গ্রাহক আর সেই যে সীমিত ভেন্ডিং স্টেশনে যাওয়ার দরকার নেই। সো এই সমস্যাটা আমার জানা আমাদের জানা আছে এবং এটা আমরা সমাধানের ব্যবস্থা নিয়েছি। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সব ধরনের ভোগান্তি শিগগিরই কেটে যাবে বলেও আশ্বাস দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্যের কারণে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হতে পারছে না দেশের বিশেষ কিছু অঞ্চল। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানের অভাব ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সমস্যায় উন্নয়নের নানা সূচকে একেবারে তলানিতে কয়েকটি জেলা। স্থানীয় চাহিদা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিশেষ উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা বলছেন এসব এলাকার জন্য রাখতে হবে বিশেষ বরাদ্দ। সাজিদ রাজুর রিপোর্ট।
বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের দিকে যে ট্রেনটি এগিয়ে চলেছে এই একই লাইনে সেতুর পূর্ব পার ঘেঁষে চলে যাওয়া যায় জামালপুর শহরে। এই পথে দূরত্ব 100 কিলোমিটারের কিছু বেশি, অথচ এই পথে নেই সরাসরি কোনো ট্রেন। আর আমি যে পথে এখন দাঁড়িয়ে আছি এই লাইন ধরে গফরগাঁও হয়ে ময়মনসিংহ সদর হয়ে এই পথের দূরত্ব 177 কিলোমিটার। ঘোড়া পথ, স্বল্প গতি ট্রেন আর সিগনালে অপেক্ষার কারণে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে কমপক্ষে 6 ঘন্টা। ভাঙাচোরা অপ্রশস্ত রাস্তা আর লক্কর ছক্কর পরিবহনের কারণে সড়ক পথ সহজ সাধ্য নয়, তাই রাজধানীর এত কাছে থেকেও অনুন্নয়ন আর দারিদ্র এ জেলার নিয়তি। এখানে শিক্ষার হার এখনো মাত্র 38%, 80% মানুষের প্রধান পেশা কৃষি আর দারিদ্র সীমার নিচে বসবাস করে একটি বড় অংশ। আমাদের চরাঞ্চল হওয়ার কারণে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আরো খারাপ হয়, সঠিক সময়ে সরকারের সাহায্য পাওয়া যায় না, প্রত্যেকটা কাজের জন্য তাদের বাজেট হচ্ছে বাট বাজেটটা প্রপারলি পৌঁছাচ্ছে না। পরিসংখ্যান ব্যুরোর জেলা ভিত্তিক জরিপ অনুযায়ী সবচেয়ে বেশি দারিদ্র পীড়িত 10 জেলার তালিকায় নাম আছে জামালপুরের, সঙ্গে আছে উত্তরবঙ্গের 5 জেলা সহ কিশোরগঞ্জ, মাগুরা ও পার্বত্য 2 জেলা। স্থানীয়রা বলছেন উন্নয়ন আর সুযোগের বৈষম্যই এর কারণ। 4টি উপজেলা নদী ভাঙ্গন প্রবণতা একটা সবসময় থাকে, এদের কর্মসংস্থান করার কোনো কিছু থাকে না, যতটুকুই আবাদ করে না কেন এরা কিন্তু ন্যায্য মূল্য পায় না। কম্পারেটিভলি জামালপুরে কিন্তু লেবার কস্ট কম, তার সত্ত্বেও শুধু উদ্যোক্তার ওখানে যাচ্ছে না, শুধুমাত্র ল্যাক অফ কমিউনিকেশন। অর্থনীতিবিদের পরামর্শ, অঞ্চল ভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানে নজর দিতে হবে সরকারকে। যে পরিকল্পনাগুলো আছে সেটাকে আরো গণমুখী, জনমুখী, অঞ্চলমুখী করে ওই এলাকার বাস্তবতা কি সেটাকে ধারণ করে পরিকল্পনা করতে হবে। এসব জেলায় শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়িয়ে কর্মসংস্থান তৈরিতে দ্রুত পদক্ষেপ নেয়ারও পরামর্শ তাদের। সাজিত রাজু, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সামগ্রিকভাবে দেশের অর্থনীতি মজবুত অবস্থায় আছে বলে বড় আকারের বাজেট প্রণয়ন করা সম্ভব হয়েছে। সরকারি ধারাবাহিকতার কারণে গেল 10 বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ব্যাপক সমৃদ্ধ হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য উৎপাদন সহ বিভিন্ন খাতে বাংলাদেশের অর্জন অনেক। সার্বিক দিক থেকে অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী আর মজবুত আছি বলেই কিন্তু আমরা এত বড় একটা বিশাল বাজেট দিতে সক্ষম হয়েছি। আমরা চাই আমাদের এই ধারাবাহিকতাটা বজায় থাকুক। আজকে আমাদের মাথাপিছু আয় 1,752 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমি আশা করি ইনশাল্লাহ এটা আরও বৃদ্ধি পাবে। প্রায় 18,500 স্বাস্থ্যকেন্দ্র থেকে জনগণ সেবা পাচ্ছে, 30 প্রকার ঔষধ বিনা পয়সায় আমরা দিচ্ছি। স্বাস্থ্যসেবা যেমন নিশ্চিত করার সাথে সাথে পুষ্টির দিকেও আমরা দৃষ্টি দিচ্ছি। বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পদা অর্জন করেছে এবং আমরা কিন্তু মানুষকে খাদ্য, যারা একেবারে হতদরিদ্র বা যারা প্রতিবন্ধী বা যারা বয়োবৃদ্ধ, তাদের জন্য কিন্তু বিজলির মতো বিনা পয়সায় খাবার আমরা দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু সর্বসাকুল্যে 2,03,00,000 ছাত্রছাত্রীকে বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, একেবারে পিএইচডি পর্যন্ত, প্রাইমারি থেকে পিএইচডি পর্যন্ত এটা পাচ্ছে। কিন্তু প্রাইমারিটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। প্রাইমারিতে 1,30,00,000 মা মোবাইল ফোনের মাধ্যমে টাকা পায়। আর এবারে বাজেট আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন অত্যন্ত চমৎকার একটা বাজেট, যেটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই। সকল শ্রেণীর মানুষেরই তিনি দিকে বিবেচনা করে দীর্ঘদিন পরিশ্রম করে তিনি এই বাজেটে উপহার দিয়েছেন। কাজেই এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, শুধু এখনকার জন্য বা এই 1 বছরের বাজেট না, আমরা 100 বছরের প্ল্যান নিয়েছি, ডেল্টা প্ল্যান 2100 সাল পর্যন্ত। বর্তমান কর ও শুল্ক হারের পরিবর্তনের বিধান রেখে জাতীয় সংসদে পাশ হয়েছে অর্থ বিল 2018। জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রস্তাবিত বাজেট আলোচনার পর গতকাল রাতে পাশ হয় অর্থ বিল। এর আগে বাজেট আলোচনায় সমাপনী বক্তব্যে আবুল মাল আব্দুল মুহিত বলেন, বর্তমান সরকারের ধারাবাহিকতা আর গতিশীল নেতৃত্বের কারণে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।
জাতীয় সংসদের অধিবেশনে বেশ কয়েকজন সংসদ সদস্য মন্ত্রী পরিষদের সদস্য বাজেটের ওপর আলোচনা করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল বলেন, মন্ত্রণালয়ের অধীনে বিমান বাংলাদেশ পরিচালিত হলে প্রতিষ্ঠানটিকে লাভজনক করা সম্ভব। রেলমন্ত্রী মজিবুল হক বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে বলেন, বর্তমান সরকারের ধারাবাহিকতা থাকলে রেল যোগাযোগ খাতে আরও অনেক উন্নতি হবে। আলোচনায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, বর্তমান সরকার জনগণকে বড় বাজেটের মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনের ইঙ্গিত দিয়েছে। বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী সংসদে অর্থ বিল 2018 উত্থাপন করলে তা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়। এখন রোদির শাসন একবার রেলওয়ে পণ্য দুইটি আমদানিতে বর্তমানে 10% আমদানি শুল্ক বিদ্যমান। বিগত এক দশকে দেশে আর্থসামাজিক অগ্রগতি হয়েছে অভাবনীয়। এই অগ্রগতি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার সরকারের গতিশীল নেতৃত্ব এবং ব্যক্তি উদ্যোগের স্বতঃস্ফূর্ত বিকাশের ফসল। উন্নয়ন অভিযাত্রায় ধারাবাহিকতায় বজায় রেখে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করতে চাই। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। পাশাপাশি চাকরি থেকে অবসরের বয়সসীমা কমপক্ষে 65 বছর করতেও সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 29তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে আরও জানানো হয়, 2017-18 অর্থ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন 10টি প্রকল্পের বিপরীতে চলতি অর্থ বছরে সংশোধিত বরাদ্দ 163.65 কোটি টাকা। পাশাপাশি চলতি বছরের 18 জুন পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতির হার 63%। বৈঠকে নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বাতিলেরও সুপারিশ করা হয়। এছাড়া উপজেলার আকার ও ইউনিয়নের সংখ্যার বাস্তব অবস্থা বিবেচনা করে স্কুল কলেজ সরকারিকরণের পরামর্শ দেওয়া হয় এই বৈঠকে। সকালের সময় আরো থাকছে, প্রতিনিয়ত প্রতিবন্ধকতা নিয়ে টিকে আছে দেশের বিভিন্ন চরাঞ্চলের মানুষ, পাচ্ছে না ন্যূনতম নাগরিক সুবিধা, সুষ্ঠু পরিকল্পনা নেয়ার দাবি। ত্রুটিপূর্ণ এজাহার, জব্দ তালিকায় গোজামিল, নির্ভরযোগ্য সাক্ষী না থাকায় চট্টগ্রামে মাদক আইনের মামলা প্রমাণে হিমশিম খেতে হয় বলে অভিযোগ উঠেছে। আইনের বাধ্যবাধকতার কারণে মাদক মামলাগুলোতে ভাসমান সাক্ষীর সংখ্যা তুলনামূলক বেশি, কিন্তু বিচারিক পর্যায়ে এসব সাক্ষীকে শেষ পর্যন্ত আদালতে আনা যায় না। এ অবস্থায় মাদক আইন সংশোধন সহ মাদক বিরোধী অভিযানে অংশ নেয়া অন্যান্য বাহিনীগুলোকেও এজাহার লেখার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যে কোনো মামলা দায়েরের ক্ষেত্রে এজাহারের পাশাপাশি আদালতে মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ জব্দ তালিকা এবং ঘটনাস্থলের সাক্ষী, এর কোনো একটি উপকরণের ত্রুটি থাকলে মামলা প্রমাণে সৃষ্টি হয় জটিলতা। বর্তমানে চট্টগ্রামে মাদক আইনে দায়েরকৃত মামলাগুলোতে এ ধরনের সমস্যায় পড়তে হচ্ছে রাষ্ট্রপক্ষকে। মাল যেগুলো ধরেছে আদালতে প্রদর্শন করতে হবে, জব্দ নেওয়া সাক্ষী আসতে হবে, বাদীকে আসতে হবে, আয়োগ আসতে হবে, তাহলে মামলাটা রাষ্ট্রপক্ষের মামলাটা হুবহু রিজনেবল শ্যাডো অফ ডাউট যদি হয় তাহলে আসামি শাস্তি হবে। আর কোনো কারণে এটা যদি প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ এইসবগুলো প্রমাণ করতে ব্যর্থ হয়, আদালত কাগজ জোর করে শাস্তি দিতে পারবে না। জব্দ তালিকার ত্রুটি এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী আদালতে না আসার আইনি সুযোগ পেয়ে যায় আসামিরা। যেন জব্দ তালিকার যে জায়গায় করবেন মামলাটা সে সময় নির্দিষ্ট সময় হয়, জব্দ তালিকার সাথে মামলার সাথে যাতে কোনো রকম ডিফার না করে এই বিষয়গুলো যদি থাকে আদালতের পক্ষে মানে রায় দিতে এবং রাষ্ট্রপক্ষে মামলা প্রমাণ করতে সুবিধা হবে। পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাড়াও র‍্যাব, কোস্টগার্ড এবং বিজিবিও মাদক আইনে মামলা দায়ের করছে, যেখানে এজাহারে থেকে যায় নানা ধরনের ত্রুটি। বিভিন্ন সংস্থা যারা মামলা দেয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারপরে বিজিবি, এখানে আমাদের লোকজনকে কীভাবে এফআইআরটা লিখতে হয় ত্রুটিমুক্তভাবে সেটা আমরা শেখাচ্ছি। তো এই জিনিসগুলি হওয়ার পরে আমার মনে হয় যে আস্তে আস্তে ত্রুটি বিচ্ছিন্নগুলি কমে আসবে। চট্টগ্রামের বিভিন্ন আদালতে 25,000-এর বেশি বিচারাধীন মামলায় আসামি হিসেবে রয়েছে অন্তত 40,000 মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য 3 জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ধার্য করেন আদালত। দুদক বলছে তারা আপিল শুনানির জন্য প্রস্তুত। অন্যদিকে বেগম জিয়ার আইনজীবীরা জানান,
প্রস্তুতির জন্য সময় চেয়ে তারা সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড রায়ের পরপরই মামলাটিকে ভিত্তিহীন দাবি করে খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেছিল বেগম জিয়া। এই আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টকে সময় বেঁধে দেন আপিল বিভাগ। আপিলের চার মাসেরও বেশি সময় পর এসে 31 জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ পুনর্বিবেচনা চাইলেন বেগম জিয়ার আইনজীবীরা। তারা বলছেন এখনই আপিল শুনানির জন্য প্রস্তুত নয় তারা। 3 জুলাই এই আপিল শুনানির তারিখ নির্ধারণ করেছেন। এর মধ্যে আমরা আপিল বিভাগে যাব, আমাদের রিভিউ পিটিশনটা আমরা মুভ করব এবং আমরা বিশ্বাস করি যে আপিল বিভাগের যে আগের যে আদেশ বা নির্দেশ যেটা ছিল সেটা তারা পুনর্বিবেচনা করবেন। দুদকের আইনজীবী জানান আপিল শুনানির জন্য তারা প্রস্তুত, যথাসময়ের মধ্যেই আপিলটি নিষ্পত্তি হোক এমনটাই তারা চান। রিভিউ পিটিশন ফাইল করলেই হবে না, ফাইল করেই যদি এখানে আপিল বন্ধ রাখা যাবে না, সেখানে আনলেস এন্ড আনটিল কোনো যদি স্টে না থাকে, যদি এই কার্যক্রমকে যদি আপিল বিভাগ বন্ধ করে দেয় যে এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, তখন আমরাই তো আদালতকে ইনফর্ম করব। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে জামিন দেয়া হলে খালাস চেয়ে করা আপিল নিষ্পত্তি করতে বেগম জিয়ার আইনজীবীরা গড়িমসি করবে এমনটাই বলে আসছিলেন অ্যাটর্নি জেনারেল। আপিল শুনানির জন্য প্রস্তুত নয় বেগম জিয়ার আইনজীবীদের এমন বক্তব্যই তারই প্রমাণ বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এদিকে বেগম জিয়ার মুক্তির দাবিতে সোমবার দেশের সকল বারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার বার সমিতির সামনে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচি দেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালে সময় আর থাকছে পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বিভিন্ন সড়কের বেহাল দশা, খানাখন্দ আর ছোট বড় গর্তে সাধারণ মানুষের চরম ভোগান্তি। টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাড়া মহল্লার চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। তবে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের 3 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে নির্বাচন করছেন 51 জন, পৌরসভায় মোট ভোটার 16,700 জন। আগামী 30 জুন অনুষ্ঠিত হবে বাসাইল পৌরসভার নির্বাচন। উন্নয়নমূলক কাজকর্ম করবো, দরিদ্র মানুষের পাশে থাকবো, আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবো। পানির লাইন দিতে পারবো, গ্যাসের লাইন দিতে পারবো, তাদেরই আমরা ভোটটা দিব। সুখে দুঃখে সবসময় পাশে রবে, আমরা এটাই চাই আর কি। 30 তারিখে নির্বাচনে যদি জয় হতে পারি তাহলে আমি 4 নং ওয়ার্ড এবং 6-5 ওয়ার্ডের জন্য আমি কাজ করব। আমি নিশ্চিত যে সারা বাসাইলের মানুষ শুধু উন্নয়নের জন্য নৌকাকে আবার ভোট দিয়ে বিজয়ী করবে। আমি নির্বাচিত হতে পারলে বাসাইল পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাব। কাউন্সিলর প্রার্থীদের জন্য নির্বাচন কমিশনের সংরক্ষিত প্রতীকগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সম্ভাব্য প্রার্থীদের দাবি, কমিশনের সংরক্ষিত প্রতীকগুলো ভোটারদের কাছে পরিচিত নয়। বিশ্লেষকরা বলছেন সব স্টেডি প্রেশার ভোটারদের কাছে চেনাজানা প্রতীক না হলে প্রচারণা ও ভোট দেওয়ার সময় বাড়বে বিড়ম্বনা। রাজশাহী থেকে রাকিবুল হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনার মধ্যে চলছে মনোনয়নপত্র উত্তোলনের কাজ। নির্বাচনে প্রার্থী হতে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে দল বেঁধে আসছেন নতুন পুরনো অনেক মুখ। তবে কমিশনের নির্ধারিত প্রতীক দেখে ক্ষোভ প্রকাশ করছেন প্রার্থীরা, কারণ এসব পদের বিপরীতে আলমারি, ঝুড়ি, বেহালা, এয়ার কন্ডিশনার ও মিষ্টি কুমড়ার মতো প্রতীক রাখা হয়েছে। প্রার্থীদের দাবি, এতে সব শ্রেণীর ভোটারদের আকৃষ্ট করতে সমস্যায় পড়বেন তারা, সাথে ব্যালটে ভুল ভোটের শঙ্কাও করছেন প্রার্থীরা। রেডিও এবং এসি দেখতে একরকম, এখন ব্যালটে যে কি করবে? স্টিল আলমারি এবং টিভি গ্লাস, এর দুটোর মধ্যে ব্যবধান হয়ে যায়, ভুল করে এটাতে দিয়ে ওটাতে দিয়ে দেয়, যার কারণে একটু সমস্যা হয়েছে। আমাদের যে আগের প্রতীকগুলো ছিল, গাভী ছিল, হাতি ছিল, মুরুগ ছিল, একটা রুই মাছ ছিল, এই প্রতীকগুলো পুনরায় যদি হয়
আমাদের ক্যান্ডিডেটের জন্য খুবই মঙ্গল হবে। আর নির্বাচন বিশ্লেষকরা বলছেন, বহুল প্রচারিত প্রতীক রেখে নতুন প্রতীক নির্ধারণ প্রশ্নের মুখে ফেলবে নির্বাচন কমিশনকে, আর এই সমস্যার দায় নিতে হবে কমিশনকেই। এই প্রতীকগুলোর কারণে কিন্তু আমাদের বিশেষ করে কাউন্সিলর প্রার্থীদের ভোটাধিকারের ক্ষেত্রে ভোটারদের জন্য কিন্তু এক ধরনের সংকট তৈরি করবে, পাশাপাশি এটা কিন্তু নির্বাচনে কিন্তু এক ধরনের প্রভাব পড়বে যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, আর এই দায় কোনোভাবেই নির্বাচন কমিশন কিন্তু এড়িয়ে যেতে পারে না। তবে আইন দ্বারা সংরক্ষিত এই প্রতীকের বিষয়ে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের কিছু করার নেই বলছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। প্রতীকের মানে সিম্বলিকটা দেখে হয়তো মানে ই হতে পারে, কিন্তু প্রতীক যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা না বোঝা তেমন কিছু নাই। আর এটা এমন অবস্থা, এটা বিধি দ্বারা নির্বাচন কমিশন সংরক্ষিত করে দিয়েছে, এর বাইরে আমাদের যাওয়া অসম্ভব না। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদের জন্য 12টি ও সংরক্ষিত আসনের জন্য 10 প্রতীক সংরক্ষণ করেছে কমিশন। মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার শেষে আগামী 10 জুলাই প্রার্থীদের জন্য চূড়ান্ত হবে কমিশনের সংরক্ষিত প্রতীকগুলো। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ এক আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা। 91 এর পর থেকে টানা চারবার আসনটি দখলে রেখেছে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা সৈয়দ আশরাফুল ইসলাম। তবে সুষ্ঠু নির্বাচন হলে আসনটিতে জয়লাভ সম্ভব বলে মনে করেন বিএনপি নেতারা। কিশোরগঞ্জ থেকে নুরুল মোহাম্মদ পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন রিপোর্ট। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে কিশোরগঞ্জ এক আসন। 1991 সালের নির্বাচনে এ আসনে জয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী মাওলানা আতাউর রহমান। এরপর 1996 সালে নির্বাচন সহ টানা চারবার এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আগামী নির্বাচনেও আসনটি ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। রাস্তাঘাটের বিপুল উন্নয়ন হয়েছে, তাতে মানুষ আওয়ামী লীগের প্রতি আগ্রহ আছে। ওনাকে যদি মনোনয়ন দেওয়া হয় উনি বিপুল ভোটে জয়লাভ করবে। অন্যদিকে আসনটিতে এবার জয় পেতে মরিয়া বিএনপি। ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন দলটির একাধিক নেতা। তাদের প্রত্যাশা, দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক সুষ্ঠু নির্বাচন হলে আসনে জয় পাবে বিএনপি। শান্তিপূর্ণ ভোট যদি অবাধ এবং সুষ্ঠু হয় এবং জনগণ যদি ভোট দিতে পারে তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমরা জয়লাভ করব। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যেও রয়েছে নানা হিসেব নিকেশ। সৎ নিষ্ঠাবান ও জনবান্ধব নেতাকেই নির্বাচিত করতে চান তারা। সুশিক্ষা শিক্ষিত একজন ব্যক্তি, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আমরা এমপি নির্বাচনে পদে দেখতেছি। বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, দেশ নিয়ে যারা চিন্তা করে, রাস্তাঘাট যারা উন্নয়ন করবে, তাদেরকে আমরা ভোট দিই। 315.2 বর্গ কিলোমিটার আয়তনের কিশোরগঞ্জ এক আসনে ভোটার 4,25,054 জন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় শিশুসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেলে সদর উপজেলার বালুগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মামা মামির সঙ্গে মোটরসাইকেলে করে বেড়াতে যাচ্ছিল 4 বছর বয়সী শিশু ফারিয়া। এক পর্যায়ে বালুগ্রাম কলেজ মোড় এলাকায় পৌঁছালে আমবোঝা একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে শিশু ফারিয়া ও তার মামি আইরিন নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বিচ্ছিন্ন জনপথ চরাঞ্চল, নেই অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা, না আছে বিদ্যুৎ, না আছে নাগরিক জীবনে কোনো সুযোগ সুবিধা। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে নদী গর্ভে টিকে আছে লক্ষ লক্ষ মানুষ। হাড় ভাঙা শ্রমে যারা বালুচরে ফসল ফলান তাদের জীবনে সুখের প্রদীপ জ্বলে না কখনোই। বিশালে জনগোষ্ঠীর ভাগ্য বদলের জন্য সরকারের সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। ভোরের আলো ফুটে ওঠার পরই জীবনযুদ্ধে নেমে পড়েন চর বা দ্বীপচরের গতরখাটা মানুষেরা। দুপয়সা লাভের জন্য মরা নদীর কাদা মারিয়ে মহিষের পাল নিয়ে নিত্য ছুটে চলা, রোদ বৃষ্টি উপেক্ষা করে গবাদি পশু লালন পালন করলেও নিজেদের মূলধনের অভাবে লাভের বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের ঘরে। চীনা কাউন বাদাম আর কমলা ভুট্টা মানে চরাঞ্চলের ফসল, কিন্তু ফসলের ন্যায্য দাম না পাওয়ায় বারবার গতি হারায় তাদের জীবনের চাকা। যখন বন্যাটা আসে, বন্যা প্লাবিত হয়ে যায়, গরু ছাগলে আমরা অনেক সমস্যায় পড়ি। নিজের ক্যাশ বাটিটা থাকতো,
তাহলে আমরা আমরা যেটা মানে কষ্ট করে যেটা আমরা ফল মানুষ বানাতাম এটা আমাদের নিজেরই থাকতো। কিনতে গেলে হয় বেশি, বেচতে গেলে তো আমরা বাজার পাই না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সমতলের চেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে দ্বীপচরের জন্য সরকারের সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন। আমরা নিজেদেরকে যদি উন্নত বিশ্বে বা মধ্যমায়ের দেশের কথা চিন্তা করি তাহলে চর অঞ্চলের মানুষগুলোকে বাদ দিয়ে কিন্তু এই চিন্তা বাস্তবসম্মত হবে না। চরবাসীর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। আর স্থানীয় সংসদ সদস্য বললেন, চর উন্নয়ন বোর্ড গঠনের জন্য সরকারের কাছে প্রস্তাব করেছেন তিনি। বাড়িতে যদি পানি না ওঠে তাহলে কিন্তু তারা নিজ বাড়িতেই সুন্দরভাবে বন্যার সময় অবস্থান করতে পারবে তাদের গবাদি পশু বা অন্যান্য সম্পদ নিয়ে। তো এটি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে যদি আমরা এটা উত্থাপন করতে পারি তাহলে নিশ্চয়ই এই চর ডেভেলপমেন্ট বোর্ডের একটা সুরাহা হবে। গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় 165টি চর ও দ্বীপচর রয়েছে। এসব চরে প্রায় 4 লাখ মানুষ বসবাস করেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশে মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 72 বছরে। পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর জন্ম, মৃত্যু, বিয়ে ও স্থানান্তর সংক্রান্ত পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় দেশে সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে 72.3%। এছাড়া কমেছে শিশু ও মাতৃমৃত্যুর হার। স্বাধীনতার পর থেকেই দেশে জনসংখ্যা বৃদ্ধির হার যেন পরিণত হয়েছে অভিশাপে। 2% জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে নিত্য নৈমিত্তিক, সেখানে গত 5 বছর ধরে এই বৃদ্ধির হার নেমে এসেছে 1.37%। তবে বেড়েছে নারী পুরুষের গড় আয়ু, যেখানে পুরুষের গড় আয়ু 70.6 বছর আর নারীর গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 73.5 বছরে। গেল 5 বছরে গড় আয়ু বেড়েছে 1 বছর 6 মাস। দেশের মানুষের জন্ম, মৃত্যু, বিবাহ ও স্থানান্তর সহ বিভিন্ন বিষয়ের উপর রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। এরই ধারাবাহিকতায় এবারের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সর্বশেষ যে গড় আয়ু 71.6% আমাদের গড় আয়ু ছিল, এবছর সেটা 72.05%। সামাজিক খাতে সকল বিবেচনায় বন্ধুপ্রতিম দেশ ভারত অনেক শক্তিশালী দেশ। আমরা 2020 সালে তাদেরকে আমরা পিছিয়ে ফেলে আমরা উপরে চলে যাব ইনশাআল্লাহ। পরিসংখ্যানে দেখা যায় গড় মাতৃমৃত্যু হার কমলেও শহরের তুলনায় এখনও গ্রামে বাড়ছে এই মৃত্যু হার। তবে প্রতি হাজারে 28 জন থেকে কমে শিশু মৃত্যু হার এখন 24 জন। শিশু মৃত্যু হার 2013 সালে প্রতি হাজার জীবিত জন্মের ক্ষেত্রে ছিল 31, এই হার 2017 সালে কমে দাঁড়িয়েছে 24-এ। মাতৃমৃত্যুর হার গত 5 বছরে সমহারে ক্রমান্বয়ে কমে আসছে। 2013 সালে মাতৃমৃত্যুর অনুপাত ছিল 1.97, যা 2017 সালে কমে দাঁড়িয়েছে 1.72-এ। দেশের মোট 2012টি নমুনা এলাকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 5 বছর পর এই তথ্য প্রকাশ করেছে BBS। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের অভ্যন্তরীণ আঞ্চলিক সড়কগুলোর এখন বেহাল দশা। রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানা খন্দোয়ার ছোট বড় গর্ত। এতে সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। তবে সরকারি বরাদ্দ পেলে রাস্তাগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবিতে দেখুন রিপোর্ট। বন্যার পানি নেমে গেছে, রয়ে গেছে শুধু ক্ষতচিহ্ন। মৌলভীবাজারের 2টি পৌরসভা সহ সদর, কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বেশিরভাগ রাস্তারই এখন বেহাল অবস্থা। খরস্রোতা মনু ও ধলাই নদীর প্রচণ্ড স্রোতে এসব এলাকার প্রায় 25টি স্থানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট বড় অসংখ্য গর্ত সহ তৈরি হয়েছে খানাখন্দের। এতে রাস্তায় চলাচল করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বিভিন্ন পাশে আপনার প্রচুর গর্ত হয়েছে, মাটি সরে গেছে, এলাকার একটা রাস্তাও বালা রয়েছে না, যাতায়াতের ব্যবস্থা মানে খুব ভয়াবহ। এই রাস্তা বা গাড়ি চলা তো দূরের কথা, কিন্তু মানুষ আটিয়া যেতে পারেন না। এগুলা রাস্তা হল অসুবিধা হয়েছে, এগুলা রাস্তাগুলো আরে ঠিকঠাক করার জন্য এই আবেদন আমি করছি। এদিকে কমলগঞ্জ চাতলাপুর স্থলবন্দরে যোগাযোগের কালভার্টটি ধসে পড়ায় গত 13 জুন থেকে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তবে সরকারি পর্যাপ্ত সহায়তা পেলেই দ্রুত সড়কগুলো মেরামত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের কয়েকটি সড়কের উন্নয়নের জন্য জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় 1 থেকে প্রজেক্ট পাস হয়েছে,
প্রজেক্টটার প্রশ্ন অনুমোদন করে দরপত্র আহ্বান বছরই করা হবে। দরপত্র আহ্বান করে ঠিকাদারের মাধ্যমে রাস্তাগুলো টেকসইভাবে মনু ও ধলাই নদীর ভয়াবহ বন্যায় জেলার দুটি পৌরসভা সহ চারটি উপজেলায় প্রায় দেড় কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ মৌলভীবাজার। সকালে সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদ্যুতের প্রিপেড মিটার রিচার্জে নানা ভোগান্তির শিকার গ্রাহকেরা, অনলাইন সহ বিকল্প রিচার্জের সুযোগ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের, আশ্বাস বিদ্যুৎ বিভাগের। জাতীয় সংসদে 2018 অর্থ বিল পাশ, সরকারের ধারাবাহিকতার ফলে 10 বছরে বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী। বরাদ্দে বৈষম্যে দারিদ্র্যে দুষ্ট চক্রে আটকে রয়েছে দেশের কয়েকটি জেলা, অঞ্চল ভিত্তিক সমস্যা সমাধানে নজর দেওয়ার পরামর্শ। ত্রুটিপূর্ণ এজাহার আর নির্ভরযোগ্য সাক্ষীর অভাবে বেগ পেতে হয় মাদক আইনে মামলা প্রমাণে, বিচারের আওতায় আনা যাচ্ছে না মাদক মামলার আসামিদের। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়ের।